আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনীর একটা রহস্য আছে। তারা পিছনে বাইকগুলো রেখে এসে, সিরিয়াল দিয়ে রেখে এসে গুলশান এক নম্বর মোড়ের ভিতরে দাঁড়িয়ে থাকে আগে ট্রিপ নেওয়ার জন্য, এবং কি আগে তারা ভাড়া পাওয়ার জন্য। অথচ আমরা যারা বাইকের বসে থাকি, আমরা বাইকের উপরে বসে থাকি, আমাদের ট্রিপ হয় না। অথচ তারা বাইক রেখে এসে এইখানে মোড়ে বসে থাকে, এসে যাত্রীদের বলে ভাই কোথায় যাবেন, এখান থেকে ট্রিপ নিয়ে তারপরে বাইকের সামনে চলে যায়, নিয়ে ট্রিপ নিয়ে চলে যায়। এই হচ্ছে তাদের কাহিনী। এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি এই যে আপনাদের যে রাস্তাটার কথা বলেছিলাম, জিয়া উদ্যান যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে 40 স্পিডের উপরে গাড়ি উঠালে, টার্ন উঠালে আপনাকে মামলা দিবে। এখানে লেখা আছে 40, ঠিক আছে? আপনারা সবসময় এই জিনিসটা ফলো রাখবেন। আর আপনারা যে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসতেছে, মাঝখানে কিন্তু কোনো আইল্যান্ড নাই, হ্যাঁ, কোনো পিলার নাই, কোনো আইল্যান্ড নাই, ফাঁকা রাস্তা। এইটা ভেবে আপনারা ডান পাশে কখনো যাবেন না। এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডান পাশে যে দাগটা আপনারা দেখেন, ওই যে দাগ, সাদা দাগটা, এই দাগের ডান পাশে গেলেই মনে করেন আপনাকে সার্জেন্ট বা পুলিশ দূর থেকে আপনারা আপনাদেরকে লেন্স ক্যামেরা দিয়ে দেখে যে আপনি এই লেনটা, এই যে এই লেনটা ডান পাশে পার হচ্ছেন কি না। দেখা গেল ওই পাশ থেকে খালি গাড়ি আসতেছে, আপনি মনে করলেন যে দূর, আমি টান দিয়ে চলে যাই। আপনি টান দিয়ে চলে গেলেই আপনি মনে করেন মামলা খাবেন। তো আমি এই লেনটা দেখানোর জন্য আমি আপনাদেরকে 2 দিন ধরে বলেছি যে ভাই, এই এক ভাই বলেছিল যে ভাই একটা ভিডিও করে দেখিয়ে দিয়েন। তো আমি দেখালাম এই যে লেনটা, আমি কিন্তু লেনের বাম পাশ দিয়ে যাচ্ছি, লেন ক্রস করতেছি না। যদি লেন ক্রস করি আমি, তাহলে দূর থেকে পুলিশ আমাকে সিগন্যাল দিয়ে আমাকে আটকিয়ে আমাকে হয়তো 4-5 হাজার টাকার একটা মামলা দিয়ে দেবে। তো আপনারা যারা নতুন বাইক চালান, তারা অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। কখনোই আপনারা ওই যে দেখেন পুলিশ রাস্তায় আসেই, এই যে পুলিশ রাস্তায় আসেই, আপনারা সবসময় এই রাস্তায় ডান পাশে বাম পাশে পুলিশ থাকে, আপনারা খেয়াল করে আপনারা বাইক চালাবেন অন্তত এই রাস্তাটার ভিতরে, বন্ধুরা, বুঝতে পারছেন? আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আসছি, এটা হচ্ছে আপনার এটা বলে ই আপনার যে সংসদ ভবনের যে মোড়টা আর কি, মোড়ে এখানে দেখেন হেলমেট নিয়ে গেছে সার্জেন্ট, কাগজপত্র নিয়ে গেছে 3টা বাইকের। তো এখানে দাঁড়ালে হেলমেট নিয়ে চলে যায়, তারপরও কত সাহসী আমরা দেখেন বাইক নিয়ে দাঁড়িয়ে আছি পুলিশের সামনে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।